নতুন বছরের নতুন সকাল শুরু হলো বন্ধুরা। আজকে হলো পয়লা বৈশাখের প্রথম সকাল, নতুন বছরের প্রথম সকাল। দেখো আমরা সকালে সকালে মা ছেলে মিলে ফুল তুলতে লেগে গেছি, অনেক ভোরে উঠেছি আজকেও। আজকে উঠে সমস্ত কাজ সেরে এখন ফুল তুলতে চলে এসেছি দোকানে পুজোর জন্য। গাছে অনেক ফুল আছে কিন্তু তুলছি। আর থলপদ্ম গাছে এত উঁচুতে থলপদ্ম যে পাড়াটা সম্ভব না, আমাদের বড় কুটাও নাই, পারতেও পারছি না। মা আর ছেলে দুজনে হা করে তাকিয়ে আছি। প্রতি বছর বাসন্তী পূজার আগে থলপদ্ম ফুটে অনেক দিন থাকে, কোনো সময় আবার বৈশাখ মাস মানে পয়লা বৈশাখ পায়, আবার কোনো বছরে পয়লা বৈশাখ পায় না। এই বছর আবার পেয়েছে, ফুল তুলেই যাচ্ছি তুলেই যাচ্ছি। ভাবছি যে বেশি করে তুলে রাখি, গেটটা খুলে গেলে তো মানে কোথাকার মানুষ এসে ফুল নিয়ে যাবে, আশেপাশেরও লোকেরও পুজো আসে। ভাবছি একবার বেশি করে তুলে রাখি, সবাই এখান থেকে নিতে হবে। মাও দেখো আজকে কত সকালে উঠে গেছে, মাও আমার হাতে 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 ফুল তুলে দিচ্ছে। ফুল তোলা বাদ দিয়ে এসে আমি এসে ঠাকুর ঘরে ঢুকে গেলাম, ঠাকুর উঠালাম, গোপালকে জাগালাম। আর এটা তো রোজ দিনের কাজ, তার মধ্যে দেওয়া হলো তুমি যে বাইরে কোনো সময় যদি পূজা দিতেও যাও তাহলে কি হয়, ঘরের ঠাকুর আগে পূজা দিতে হয়। ঘরের ঠাকুর পুজো দিয়ে জল সেবা দিয়ে যে কোনো সেবা দিয়ে উঠে তারপরে তুমি বাইরে পূজা দিতে যেতে পারবে। এটা আমাদের মা সবসময় বলে, বাইরে পূজা দিতে গেলেও আগে ঘরের ঠাকুরকে পূজা দিয়ে বেরোতে হয়, না হলে বলে এটা কী হয় জানি না। আর এমনিতেও তো সকালবেলা আমরা পূজায় দিই, গোপালকে সেবা দিই, এটা রোজগার কাজে। এই যে আমি গোপালকে সেবা দিব, এখন আগে চন্দন পুষিয়ে নিচ্ছি, চন্দন দিয়ে জল দিয়ে করে আমি গোপালকে মুখটা মুছে দিচ্ছি। এবার দেখো আমি গীতাতে তুলসী দিব, এই তুলসী বের করছি। আমি তুলসীর বাটিটা মানে ওই আসনের নিচে রেখে দেয় ওখানে, মানে মা অনেকগুলো করে তুলসী তুলে রাখে, রোজ দিন তো তুলসী তোলা যায় না। গীতার বুকে তুলসী দেওয়া হলে ভগবানকে আমি জল সেবা দিব, জল সেবা দিয়ে তারপরে যাব তুলসীতে জল দিতে, সূর্যকে জল অর্ঘ্য করতে, তাহলে আমার ঠাকুর ঘরের কাজ কিছু কমপ্লিট হবে। গীতাতে যখন গীতার বুকে যখন তুলসী দিই তখনকার গীতার 18টা নাম পড়ে পড়ে তুলসী দিই। আমি শুধু দিই না, আমাদের ছোট সন আছে যে ওকে যদি বলা যায় গীতার 18টা নাম, সেও সুন্দর করে গট গট করে বলে দিতে পারে। যে আমি গোপালকে আরতি করেছি করছি, গোপালের আরতি করা হয়ে গেলে আমার তাহলে পূজা এখানে কমপ্লিট। আর এখন নতুন বছরের প্রথম দিনে প্রথম পূজা আমি দিলাম আজকে জল সেবা। যাই হোক ভগবান আছে, প্রার্থনা করে নতুন বছরটা যেন সবার আশা আর স্বপ্ন সবার যেন পূরণ হয়, সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে। সকাল বন্ধুরা, আর শুভনবর্ষ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা। ব্লগটা আজকে সকাল থেকে শুরু করলাম, আজকে হলো মানে গণেশ পূজা আমার দোকানে। আমি সকালে আজকে স্নান টান করে ঘরের গোপালকে পূজা দিলাম, পূজা দিয়ে এখন দোকানের পূজার জন্য কিছু জোগাড় করে নিয়ে যাব। কালকে রাতেই আমি অনেক কিছু করে রেখেছি, এখন শুধু মানে কয়েকটা জিনিস করার বাকি আছে, সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক আছে, এখন তোমার এই যে পাবন রেডি, শাড়ি টাড়ি করে নিয়েছি, আর পূজার সামগ্রী যা যা নিব সব কিছু রেডি করে নিয়েছি। দাঁড়াও তোমাদের ব্যাগ ক্যামেরা করে দেয়, আগে দুই দিনটা ব্যাগ হয়ে গেছিলো, তারপরে বুদ্ধি খাটে তারপরে কি করলাম দাঁড়াও দেখে। এখানে আছে বাসন, আর আমার বললো পলার মাছ, আর এইখানে আছে ফল টল যা কিছু হাবি যাবি এইটার মধ্যে আছে, এখানে সব কিছু নিয়ে নিয়েছি। তোমাদের সঙ্গে দেখা করছি, এসে তোমাদের কথা ভুলেই গেছি, আমার পূজার জোগাড় প্রায় হয়েই গেছে, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। খালি ফলটাই কাটি নাই, এমনি ফল ফুল টুল যা কিছু
মানে খুব সুন্দর ডাক ডাক কিছু লাগে সব কিছু রেডি করেছি। ফলটা কাটি না মানে একটা আগে ব্রাহ্মণটা একবার ফোন করি কত দূর কখন আসবে ওই বুঝে ফলটা কাটবো, নাহলে কাটবো না। এত এত গরমের মধ্যে একটা আগে ফল কেটে রাখলে একদম ফল নষ্ট হয়ে যাবে, তাই ভাবছি আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই, দেখাই তারপরে ফল ব্রাহ্মণকে ফোন করি, ফোন করে তারপরে কথা বলি। এই যে ক্যামেরাটাকে যেন ঘোলা ঘোলা দাঁড়াও, বেল পাতাগুলো একদম কুচি, এখন মানে কুচি পাতা গজাচ্ছে না, ভালো পাতা মানে কি এখনো পুরট পাতা হয়নি, পাতাগুলোর বয়সই হয়নি, একদম কুচি পাতা। আমার পুষ্পপত্র সাজানো প্রায় হয়ে গেছে, পূজার তো মেন পুষ্পপত্র সাজানোটাই মেন, দোকান ছোট না, জিনিস রাখা মানে কাজ করাটা মানে একটু কষ্ট হয়ে যায়, ছোট্ট দোকান। ঠিক আছে আমি বেলপাতাগুলো বেছে নিই, দেখো বন্ধুরা আমি এদিকে পূজার জোগাড়গুলো করে নিচ্ছি তাড়াতাড়ি করে যদি ব্রাহ্মণ চলে আসে, আর এদিকে ব্রাহ্মণের জন্য যে ভূজ্য সেটাও আমি তাড়াতাড়ি করে রেডি করে দিলাম, পূর্ণভূজ্যর চাল ডাল তেল হলুদ লবণ যা কিছু লাগে পূর্ণভূজ্যটা ওইদিকে রেখে দিলাম, তারপরে দেখি ফলগুলো পরে কাটি দেখে শুনে। কেন কেন এই দেখো আমার পূজার সম্পূর্ণ জোগাড় যন্ত্র করে আমি এবার চিনি প্যাকেট করতে বসে গেছি, না দেখলাম যে বসে থেকে লাভ নাই তাহলে চিনিগুলোই প্যাকেট করে নিই, তাহলে একটা কাজ আগবাড়িয়ে থাকবে সেই জন্য চিনিগুলো প্যাকেট করে নিচ্ছি। আমি দিকে ফোন কাটতে লেগে গেলাম, মানে ঠাকুরমশাইকে ফোন করছিলাম, উনি বললো 10 মিনিটের মধ্যে চলে আসবো, তাহলে ভাবলাম যে 10 মিনিটে চলে আসবে তাহলে আমি ফটাফট ফলগুলো কেটে রেডি করি আর ঠাকুরমশাই আসার আগে, নাহলে একটা হুড়ুস্তুর লেগে যায়, জায়গাটা অনেকটাই ছোটো না। এসি ব্রাহ্মণের অপেক্ষা, পূজার সম্পূর্ণ রেডি, খালি ফলটা কাটা হয় নাই, কিছু ফল কেটেছি আর কিছু ফল কাটিনি, মানে এত গরম গরমের মধ্যে ফলটা কাটলে মানে ফলটা তো নষ্ট হয়ে যায় না, কালারটা ডিসকালার হয়ে যায়, তখন লোকের দিতেও খারাপ লাগে, সেই জন্য আর কাটিনি। ব্রাহ্মণ আসবে তারপরে পুজো হবে, ছেলে মেয়েও বসে আছে উপাস, কী যে হবে এদিকে। ঠিক আছে আমরা পরে যখন ঠাকুর আছে ব্রাহ্মণ আছে তখন তোমাদেরকে শেয়ার করছি সব। ব্রাহ্মণ মশাই পূজা করে চলে গেছে, আর এদিকে আমি সবাইকে প্রসাদ টসাদ দিয়ে একদম মানে আশেপাশে যারা যারা দোকানদার আছে তাদেরকে সবাইকে দোকানে গিয়ে প্রসাদ দিয়েছি, প্রসাদ দিয়ে এসে এই জায়গাগুলো মা মেয়ে মিলে দুজনে পরিষ্কার করতে লেগে গেছি। বাড়িতে ওই যে মেয়ে আমি আজকে তাড়াতাড়ি দোকান বন্ধ করলাম, এখন বাড়িতে যাচ্ছি, ওই যে মেয়ে আছে ছেলে আছে, ছেলেকে তো ক্যামেরার সামনে আনাই যাবে না, বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। ঠিক আছে বাড়িতে তো কখনই চলে এসেছি, এই পিলপিলিতে যে টোটো গাড়িতে বসলাম তখন একটু ভিডিও করছি, তারপরে আর ভিডিও করার ওরকম একটা হলো না, মানে আমার এত মাথা যন্ত্রণা হচ্ছে মানে বলার নেই, একদম মাথা একদম ছিঁড়ে পড়ছে, মানে এত গরম তার মধ্যে আর ব্রাহ্মণ ঠাকুরও এত দেরি করে আসছে, মানে আড়াইটার দিকে, হ্যাঁ আড়াইটার দিকে আসছে পূজা করতে, আর কালকে কত কিছু বাধা করছে ভিডিও করবো সেটাও মানে আমি পারিনি, মানে শরীরটা কালকেও আমার এত, কালকে সারাটা দিন দোকানটা পরিষ্কার করেছি, তারপরে এসে তারপরে পূজার বাজার করেছি, ওগুলো যে তোমাদেরকে শেয়ার করবো কিচ্ছু করতে পারিনি, মানে কালকের থেকে আমার শরীরটা খুবই খারাপ লাগছিলো, মানে ভিডিও যে করবো মানে ওই মুডেই ছিলাম না, ভিডিও করে যে একটু কী কী বাজার করলাম
কী করলাম না করলাম কিচ্ছু তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। আজকেও সেই সকালে উঠেছি, উঠে ঘর দুয়ার মুছে টুছে সব কিছু করে তারপরে সব কিছু রেডি করে বাচ্চা কাচ্চা নিয়ে আবার দোকান খোলা, আবার পুজো প্লাস পুজো করা, মানে একা হাতে একা হাতে যে সামলানোটা যে কতটা কষ্ট একটা মেয়ের মেয়ে লোকের পক্ষে, সেটা একটা মেয়ে লোক যারা এইভাবে চলে তারা বুঝবে, না হলে আর অন্য কোনো কেউ বুঝবে না এই কষ্টগুলো। যাই হোক, আজকে একটা খুশির দিন, এগুলি কথা বলে বেকার বেকার মুডটা নষ্ট করি না আজকে, মানে কি বলি। তারপরে তো এসে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, দোকান থেকে বাসনপত্র নিয়ে এসে সেগুলোও আমি ধুই নিলাম, চিনি না পরে রেস্ট নিয়ে রাত্রে করে ধুয়ে দেবো, এখন আমি একটু রেস্ট নিই। সবাই চলে গেছে তোমার ওই যে চড়ক গাছ ঘোরানো দেখতে। আমাদের এখানে সংক্রান্তির দিন চড়ক গাছ ঘোরানো হয় না, কেননা মানে আমাদের এখানে মানে যে সন্ন্যাসীটা চড়ক গাছের যে মন্ত্রতন্ত্র পড়ে সে ওনার জায়গাতে আগের দিনকা মানে চড়ক গাছ ঘোরায়, সেই জন্য আর আমাদের এখানে পরের দিনকা তেমনি পয়লা বৈশাখের দিনকা চড়ক গাছটা ঘোরায়। সেই জন্য আজকে ওই যে আমার মেয়ে চলে গেছে, আর যে আমার ভাইয়ের দুই বউরাও চলে গেছে, আমি মা আর আমার ছেলে রয়ে গেছি বাড়িতে। আমাকে মেয়ে বলছিলো চলো যাই চলো যাই, আমি না আমি আর যাবই না, আমার একদম ভালো লাগছে না, ওইখানে ভিড় ভাট্টার মধ্যে গেলে আরও আমার মাথা ব্যথা করবে, মাথা ব্যথা বেশি উঠলে কী হয় বমি হয়ে যায়, সেই জন্য আমি আর গেলামই না। এখন বাড়িতে একটু রেস্ট নিচ্ছি, তাও যেন শরীরটা ভালো লাগছে না, মাথাটা ব্যথা আছেই। আর একটা কথা কি, আমি ব্যথার ট্যাবলেট খেতে পারি না, একদম ব্যথার ট্যাবলেট খেতে পারি না, যতই ব্যথা হোক ব্যথার ট্যাবলেট খেলেই আমার শরীরে মানে আরও খারাপ লাগে অ্যালার্জির জন্য নাকি, যাই হোক। আর আজকে তোমাদের পূজার ভিডিও আমি বেশি দেখাতে পারি না, যে ব্রাহ্মণটা পূজা করে উনি উনি মোবাইল নিয়ে বেশি ঘাটাঘাটি করলে মানে পছন্দ করে না, ভালোবাসে না। মেয়ে চুপ করে একটা দুটা বোঝে একটা নাকি ছোট্ট একটা ভিডিও করছে, ওইটুকুই পূজার ভিডিও। আর যে প্রসাদ বিলালাম কী করলাম কোনো কিছুই ভিডিও করিনি, আর প্রসাদ বিলানো ভিডিও আর কী করবো না আমার লোকের দেখানোর জন্য। যাই হোক, যতটুকু পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী ততটুকুই করেছি। আর একটু পরে মা পুজো দিচ্ছে, গোপাল সেবা দিচ্ছে এখন সন্ধ্যাবেলা, পরে চা বানাবো, চাটু খেয়ে নিই, চা বানাবো, চাটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করেই খাবো সন্ধ্যার চাটা, ঠিক আছে। পুজো দিয়ে চলে এসছে, এখন মাকে চা বানিয়ে দিই, আর আমি একটু খাই কড়া করে চা বানিয়ে, আর ছেলেকে একটু জিজ্ঞাসা করি চা খাবে নাকি, তাহলে দেবো, আর না হলে আমরা মা মেয়ে দুজনেই চা খাবো। আর এই যে দেখো না ঘরের অবস্থা, আমি কাপড় চোপড় আলনা দিয়ে কী ছেড়া বেড়া করে রেখেছি, মেয়েও রেখেছে, দাঁড়াও তোমাদেরকে ব্যাগ ক্যামেরা করে দেখাচ্ছি, পড়ে গেছিলাম ওইটা ওই জানলা আমাদের কীভাবে রেখেছি, মেয়ে যে ফ্রকটা পরে গেছিলো সেটাও মানে কীভাবে রেখেছে, আর যে চড়ক গাছ ঘুরানো দেখতে যাবে মেয়ে ড্রেস বের করেছিল এটাও পরেছিল, এটা মানে কোনো জায়গায় যাওয়ার আগে মেয়ে মানে কী করবো দুই তিনটা ড্রেস বার করব বের করে, তারপরে একটা করে পরবো, দেখবে কোনটা ভালো লাগলো কোনটা ভালো লাগলো না, যেটা ভালো লাগবে সেটা পরবে, আর যেটা ভালো লাগে না সেটা এইভাবে সরাবলো করে গুছিয়ে চলে যাবে, গুছানোটা ওই গুছাবে কিন্তু ওই তো মানে ঘরটার একটা আগোছাল করে চলে যায়। যাই হোক, চলো যাই এবার চা বানাতে, রান্নাঘরে চা বানাতে, ঠিক আছে চাটা বসিয়ে দিই, বসিয়ে দিয়ে যাবো তোমাদের সঙ্গে দেখা করি। এই যে এসে গেছি, চার জল বসে দিয়েছি, চার জল মানে ফুটছে, আর এদিকে চিনি দিয়ে দিই, আমি তো দুধ চিনি একদম মিষ্টি খাই না, কিন্তু মার জন্য দিতে হয়, মা মিষ্টি করা না হলে খায় না। মাকে কত বলি বয়স হয়েছে লবণ নুন মিষ্টি এগুলো কম খেতে, কিন্তু বুঝেই না খাই, আগের থেকে খেয়ে এসছে। যাই হোক, চিনি দিয়ে দিলাম, একটু চিনিটা গলে যাবে, তারপরে একটু জলটা ফুটুক, তারপরে যা যা দিবার সব কিছু দিই। হয়ে গেছে এই যে চা, চা ছেঁকে নেব এখন মার জন্য আর আমার জন্য দুজনের জন্য। গরম গরম চা, এই যে দাঁড়াও একটু ক্যামেরাটা ব্যাক করে ধরলে দেখা যাবে চার কালারটা, ঠিক আছে চার কালারটা তোমাদেরকে দেখাচ্ছি, চার কালারটা, চার কালার খুব দারুণ চলে এসছে। ঠিক আছে বন্ধুরা, চাটা মাকেও দিই আর আমি খাই, চার সঙ্গে মা কী খাবে। আমি সন্ধ্যার সময় চা খেয়ে আর তোমাদের সঙ্গে কথা বলতে আসতে পারিনি, মানে
কি বলবো, মানে আজকের ভিডিওটা জানি কিরকমই একটা পরিস্থিতির মধ্যে বানালাম, নিজেই জানি না। সন্ধ্যার সময় চা খেয়ে ভেবেছিলাম তোমাদের সঙ্গে এসে কথা বলবো, আর কথাই বলতে পারলাম না, হাবির দাবির মধ্যে জড়িয়ে গেলাম। যাই হোক বন্ধুরা, আজকে তো পয়লা বৈশাখ, আজকে দোকানে পূজা করলাম। পূজাটাও অনেক টেনশন নিয়ে করেছিলাম, কীভাবে করবো কি না, ও একা একা পারবো কি না নাই। যাই হোক, ভালোভাবে সম্পূর্ণ করতে পেরেছি। যতটুকুই করি এতটুকুই করি, আর বেশি করি, পূজা তো পূজাই হয়, তাই না? পূজা তোমার 10 জন রেখা হলো, পূজার সামগ্রী যেটা লাগবে 100 জন রেখা হলো, ওই পূজার যেটা সামগ্রী সেটা একই লাগে, তাই না? যাই হোক, অনেক এই সকলগুলো 2 দিন ধরে মানে একা, বুঝতেই পারছো, একা সমস্ত হাতে গোটানো, গোটেনে করা। আজকে তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, আর একটু সাবস্ক্রাইব করো, আর তোমরা একটু পাশে থেকো বন্ধুরা। আর আমার নতুন ভিউয়ার্সে বলছি, তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে একটু সাপোর্ট করো, আর একটু সাবস্ক্রাইব করো। আর লং ভিডিও দেখে তোমরা সাবস্ক্রাইব করো, শর্ট ভিডিও দেখে সাবস্ক্রাইব করলে কী হয়, ভিডিও মানে সাবস্ক্রাইবটা কেটে যায়। তাদের দয়া করে তোমরা একটু লং ভিডিও কষ্ট করে হলেও দেখো, এই দিদিটার নতুন তো এতটা ভালো না, হয় না জানি, কিন্তু চেষ্টা করি অনেকটা ভালো করার জন্য। আর তোমরা যদি একটু সাহস দাও তাহলে একটু মানে সাহস বাড়ে। আর নতুন ভিউয়ারকে বলছি যে তোমরা একটু আবার একটু সাপোর্ট করো। তাহলে আজকের মতন তোমাদের থেকে আমি বিদায় নিচ্ছি, কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। আর আজকের মতন গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ভিডিওর সঙ্গে আবার দেখা হচ্ছে কালকে। গুড গুড নাইট, বাই বাই।